উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ কর্মসূচির অবশেষে সমাপ্তি হচ্ছে। শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর জাফর ইকবালের অনুরোধে তারা সকাল 8টায় আনুষ্ঠানিকভাবে অনশন ভাঙতে রাজি হন। এর আগে ভোর 4:30টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে ক্যাম্পাসে যান ডক্টর জাফর ইকবাল। সেখানে অনশনরত শিক্ষার্থীর অবস্থা দেখে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হবে, একই সাথে তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন ভাঙার অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা তার অনুরোধে অনশন ভাঙতে রাজি হন। সকাল 8টায় তারা আনুষ্ঠানিকভাবে অনশন ভাঙবেন বলেও জানান। আমাদেরকে কথা দেওয়া হয়েছে বিদ্যুৎকলবের সাথে সাথে ওদেরকে জামিন দিয়ে দিবে, জামিন দিয়ে দিবে, তারপরে ফিউচারে আর কোর্টে ডাকবে না, ওগুলো ড্রপ করে আমাদেরকে আমাদের কথা দিয়েছে। লেট হোপ এন্ড সি যে আসলে যেটা হয়, যেহেতু মামলা করা হয়ে গেছে সেজন্য কোর্টে নিতে হবে, যদি না ঘটতো তাহলে ওটা তখন থামাতে পারতো। জালালাবাদে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে।